नमस्कार, आमी अनुव्रत गुप्त। वेलकम टू माई व्लग चैनल व्लग विथ अनु। आज थेके शुरू करछि एकटी विशेष पर्व। पर्वेर नाम रेखेछि कथाय कथाय। एई कथाय कथाय पर्वे आमरा सेई समस्त कथा बोलबो जा आमादेर मनेर गभीरे गहीने एकान्तभावे जमा होये थाके। आमरा सचराचर सेई समस्त अभिमान, आक्षेप, आशा, प्रत्याशार गल्प काउके बोले उठते पारि ना। आमी चेष्टा करब এই পর্বগুলিতে সেই সমস্ত কথা আপনাদের হয়ে তুলে ধরার। আর থাকবে তেমন কিছু কথা যা হয়তো আমাদের জীবনকে বদলে দিতে পারে, যা হয়তো আমাদের মনে বিশাল পরিমাণে একটা পরিবর্তন আনতে পারে, যা হয়তো আপনার বা আমার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আমি চেষ্টা করব সেই সমস্ত কথা নিয়ে আপনাদের কাছে হাজির হওয়ার। তাহলে চলুন শুরু করি আজকের পর্বটা। যে টেলিফোন আসার কথা সেই টেলিফোন আসেনি। অপেক্ষাতে অপেক্ষাতে সূর্য ডোবে রক্তপাতে, সব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে। কবি পূর্ণেন্দু পত্রী সেই টেলিফোনের কথা বলেছেন, যে টেলিফোন আসার ছিল, যে টেলিফোনের জন্য প্রতীক্ষা ছিল, যে শব্দের জন্য বসে থাকা ছিল। সে শব্দ, সেই প্রতীক্ষা কোনোটাই পূরণ হয়নি। আবার কবি সুনীল গাঙ্গুলি হয়তো সেরকমই 33টা বছরের কথা বলেছে, যে 33 বছর পেরিয়ে যাওয়ার পরও কেউ কথা রাখেনি। ঠিক এভাবেই কিন্তু আমাদের সম্পর্ক ফিকে হয়। শুধু কথা হয়নি বলে কত সম্পর্ক হারিয়ে যায়, কত মানুষ দূরে চলে যায়। ছোটবেলায় আমরা বাংলা ব্যাকরণে পড়তাম ভাষা কী, তারপরে পড়েছি শব্দ কি, কথা কি। আসলে ভাষা হচ্ছে বাকযন্ত্র থেকে উচ্চারিত ধ্বনি সমষ্টি। এই ধ্বনি সমষ্টির প্রকাশ যখন শব্দে হয় তখনই কিন্তু তা কথা হয়ে যায়। এবং ভাষা কিন্তু সকলের থাকে, কথা শব্দ শুধু মানুষের জন্য রয়েছে। অর্থাৎ অক্ষর দিয়ে মনের ভাব প্রকাশ করার যে মাধ্যম, এই মাধ্যম আমাদের কাছে একটা বিশাল বড় হাতিয়ার। আমরা সকলেই জানি শব্দ হচ্ছে ব্রহ্ম। একবার আমরা যে কথা বলে ফেলি সে কথা কিন্তু আমরা ফিরিয়ে নিতে পারি না। তাই কথা বলার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে স্থান কাল পাত্র বিশেষে কোথায় কখন কেমন কথা বলছি। আবার অনেক সময় শুধু কথা হয় না, হয়তো মান, অভিমান, ইগো এই সমস্ত কিছুর বশে আমরা প্রিয় মানুষদের থেকে দূরে চলে যাই। আমি ভীষণভাবে বিশ্বাস করি একটা সম্পর্কে যদি সুস্পষ্টভাবে কথোপকথন হয়, যদি কমিউনিকেশান হয় ঠিকঠাকভাবে, তাহলে সেই সম্পর্ক কখনো ঘৃণ্য হতে পারে না। আমরা যত মনে পরিষ্কার থাকব, আমরা যত আমরা কাট কর মা সন্তানের সম্পর্ক হোক, কিংবা স্বামী স্ত্রীর সম্পর্ক হোক, কিংবা ভাই বোন বা বন্ধু মাধ্যম, সমস্ত সম্পর্কেরই মূল সূত্রই হচ্ছে কথা। আমরা কিন্তু প্রথম প্রথম একটি মানুষের বাহ্যিক ব্যক্তিত্ব দ্বারা আকর্ষিত হলেও তারপরে যত দিন যায় তত কিন্তু অন্তরের প্রতি আকর্ষিত হই। এবং একটি মানুষ তার অন্তরের ভাব কিন্তু এই কথার মাধ্যমে প্রকাশ করে। তাই কখন আমরা কোথায় কি কথা বলছি, কেমনভাবে বলছি, তার উপর কিন্তু একটি সম্পর্কের বন্ধন অনেকখানি নির্ভর করে। তাই কাছের সম্পর্কের কাছে থাকার জন্য কমিউনিকেট করুন। যদি কোনো ভুল বোঝাবুঝি হয়, যদি মনের মধ্যে কোনো দ্বন্দ্ব তৈরি হয়, তাহলে দুটো মানুষ বসে, সে যে কোনো সম্পর্কেরই হোক না কেন, কথা বলুন। কথা কিন্তু অনেক সমস্যার সমাধান করে দিতে পারে। ভেবে দেখুন, এই বিশ্বে হয়তো প্রথম যুদ্ধই সৃষ্টি হয়েছিল কোনো একটি কথার জন্য। আবার ঠিক সেভাবেই এই বিশ্বের শান্তিও বজায় থাকে কোনো একটি কথার জন্য। তাই কথা হচ্ছে, শব্দ হচ্ছে একটা বিশাল বড় হাতিয়ার। তাই শব্দ খুব সন্তর্পণে ব্যবহার করুন। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, ছোটবেলার মাঝবয়সের বহু সম্পর্ক, বহু মানুষ দূরে হারিয়ে গেছে শুধু কথার অভাবে। এবং কথা এমন একটা জিনিস কি বলুন তো,
কথা বলার অভ্যাস যদি চলে যায় বা কথা যদি আমরা বলা বন্ধ করতে থাকি, একটা সময় পর আমরা আর কথা বলতে পারি না। সে মানুষটি খুব প্রিয় হলেও, এমনকি তার সাথে অনেক সুখস্মৃতি থাকলেও, আমরা আর ঠিক তার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারি না। এই যে কথা না বলতে পারার যে কী কষ্ট, যন্ত্রণা, সেটা কিন্তু যে মানুষটি বলতে পারছে না সে জানে। তাই মনের সমস্ত দ্বিধা, দ্বন্দ্ব, ইগো, অভিমান, অভিযোগ, এগুলো দূরে সরিয়ে কাছের মানুষের কাছে পৌঁছানোর জন্য কথা বলুন, কথা বলুন। কাট কর। আপনি কি জানেন, আপনার কথা একটি বাক্যই হয়তো একটি মানুষের জীবনের আমূল পরিবর্তন করতে পারে। মানুষের সঙ্গে যখন কথা বলবেন, খেয়াল রাখবেন নেতিবাচক শব্দ যেন কম ব্যবহার হয়, বা এমনভাবে যেন কখনো কথা বলবেন না যে কথাটি সে ব্যক্তিটিকে আঘাত করে। অনেক সময় এমন হয়, আমরা ভেতরে ভেতরে সেই মানুষটিকে ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি, তার জন্য আমাদের অনেক কিছুই যায় আসে, কিন্তু ঠিক রকম কথা বলতে না পারার জন্য তৈরি হয় একটা অসীম ভুল বোঝাবুঝি। তাই কথা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তা কীভাবে মানুষের কাছে পৌঁছচ্ছে। যেমন ধরুন, আপনাকে যদি কোনো প্রিয় মানুষ জিজ্ঞেস করে যে আমাকে কেমন লাগছে বলতো এই শাড়িটা পরে, হয়তো আপনার তাকে তেমন একটা ভালো লাগলো না, কিন্তু আপনি যদি তার উত্তরে বলেন ইস, কে জঘন্য লাগছে বা খুব বিচ্ছিরি লাগছে, তাহলে কিন্তু আপনার কনসার্ন বা আপনার তাকে সুন্দর করে দেখার যে ইচ্ছে সেটা কিন্তু পৌঁছচ্ছে না। তখন কি পৌঁছচ্ছে? তাকে আঘাত করার মতন শব্দ পৌঁছচ্ছে। কিন্তু যদি আপনি এটা বলতেন, খারাপ লাগছে না, কিন্তু আমার মনে হয় তুই যদি ওটা পড়িস আরও বেশি ভালো লাগবে, দেখুন বন্ধুটির মুখে কিন্তু একটা সুন্দর হাসি। তাই কথা দিয়ে যদি মানুষের একটা হাসি ফোটানো যায়, তার থেকে বড় কী বা হতে পারে? কিংবা ধরুন, আপনি যদি একটা ইন্টারভিউ বোর্ডে যান, সেখানে যদি আপনি নিজের আত্মবিশ্বাস, নিজের কাজের ইচ্ছে, ডেডিকেশন, প্যাশন এগুলো দেখাতে চান, তাহলেও কিন্তু আপনাকে সব সময় ইতিবাচক কথা বলতে হবে। তার মানে কিন্তু এমন কোনো কথা নয় যে যেটা ভীষণ আকাশ কুসুম বা যেটা ভীষণ মনে হবে অয়েলিং বা অতি বিনয়, এমনটাও নয়, আর্টিফিশিয়াল নয়। সহজ সুন্দরভাবে পজিটিভ অ্যাপ্রোচ রাখুন মানুষের প্রতি। আমার মা একটা কথা বলে, কথা দিয়ে কিন্তু সারা বিশ্ব জয় করা যায়। কাউকে দিয়ে কোনো কাজ যদি করিয়ে নেওয়ার থাকে, সেক্ষেত্রেও কিন্তু কথার গুরুত্ব বিশাল। আপনি যদি মানুষের সঙ্গে ভালো করে কথা বলেন, তাহলে আশা করা যায় আপনার কাজের 80% হয়তো হয়ে যাবে। কিন্তু একই কাজ যদি আপনি করানোর জন্য কর্কশ শব্দ প্রয়োগ করেন, তাহলে কিন্তু সে মানুষটি আপনার ওপর বেজায় চটে বসবে। তাই শব্দ নির্বাচন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। অনেক ছিল বলার যদি সেদিন ভালোবাসতে, পথ ছিল গো চলার যদি দুদিন আগে আসতে। এটি বিখ্যাত নজরুল গীতির দুটো লাইন। সময় মতন কথা না বলতে পারার জন্য কত মানুষকে আমরা জীবন থেকে হারিয়েছি, কত কাছের সম্পর্ক দূরের হয়ে গেছে। এমনকি আমি জানি একই বাড়িতে বাবা এবং ছেলের মধ্যে ঠিকঠাক মতন কমিউনিকেশন না হওয়ার জন্য তারা তাদের ভালোবাসা কখনো প্রকাশ করতে পারেনি। তাই সময় থাকতে থাকতে সময়ের গুরুত্ব বুঝুন, আর সময়ের গুরুত্ব বুঝতে বুঝতে ঠিক সময় ঠিক মানুষের কাছে আপনার কথা পৌঁছে দিন। মনের যত অভিমান, মনের যত দ্বন্দ্ব, দ্বিধা, সেগুলো দূরে সরিয়ে রাখুন, কথা বলুন। আপনার প্রিয় মানুষটাকে বলুন, আজকে তোমাকে ভীষণ সুন্দর লাগছে, কিংবা কাছে গিয়ে বলুন, তোমার কি কষ্ট হচ্ছে, তোমার কি আজ মন খারাপ? তাকে জিজ্ঞেস করুন সে কেমন আছে, কারণ সেও চায় আপনি তাকে জিজ্ঞেস করুন। ভালোবাসা কিন্তু আমরা প্রকাশ না করলে মানুষের কাছে পৌঁছয় না, এবং ভালোবাসা প্রকাশ করার জন্য মানুষকে কিন্তু ঈশ্বর একমাত্র সেই ক্ষমতা দিয়েছে যা আমরা শব্দ দিয়ে প্রকাশ করতে পারি। তাই আজ থেকে আপনার কাছের মানুষের সঙ্গে মন খুলে কথা বলুন, আরও কাছে আসুন। এই সমস্ত কিছু বলার পরও
হয়তো কিছু কথা রয়ে যায়, হয়তো কিছু নৈঃশব্দ রয়ে যায়, হয়তো কিছু নিস্তব্ধতা রয়ে যায়, যা শব্দেরও অতীত। আজকের এপিসোড আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং বন্ধুদের মাঝখানে যদি মনে হয় এই কথাগুলো ছড়িয়ে দেওয়ার আছে তাহলে ছড়িয়ে দেবেন। যদি মনে হয় আমার কথাগুলো আসলে আপনারও কথা, তাহলে সেই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেবেন। আর কি বলুন তো, সবশেষে বলতেই হয়, ভাবিয়া বলিও কথা, বলিয়া ভাবিও না। আজকের মতন এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি, নমস্কার।